মহেশবাবু কিছুক্ষণ উদাস চোখে দূরের গাছপালার দিকে চেয়ে রইলেন তারপর বললেন সে আর আমার কাছে আসবে না হ্যাঁ তো সুখ আমার কপালে নেই আমার উপরে যে অভিশাপ লেগেছে সে কি তুমি আবার অভিশাপটাভিশাপ বিশ্বাস করো কবে থেকে অখিলবাবু আমাদের দিকে এগিয়ে এলেন মহেশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি আমার কোষ্ঠী বিচার করেছ অখিল মানুষটাকে বিচার করনি। নি ওইখানেই তো ভুল বললেন অখিল বাবু। মানুষের কুষ্টি মানুষের রাশি গ্রহ লগ্ন এসবের থেকে তো আলাদা নয় মানুষ তোমায় বলেছিল সেই যে তোমার একটা বড় মনে আছে তোমার শুনুন মশাই ফেলুদার দিকে ফিরলেন বাবু। এই যে দেখছেন একে এখন দেখলে বুঝতে পারবেন কি যিনি এককালে রাচিটু নেতার হাট যাবার পথে এর একটি পুরোনো ফোট গাড়ি বিকল হয়ে যাওয়ায় তারপর রাগ করে সেটাকে পাহাড় থেকে হাজার ফুট নিচে ফেলে দিয়েছিলেন মহেশবাবু উঠে পড়েছিলেন বললেন বয়সের সঙ্গে সঙ্গে মানুষ বদলায় সেটা বলে দিতে কি জ্যোতিষীর দরকার হয় কথাটা বলে মহেশবাবু উত্তর দিকে চলে গেলেন বোধহয় পাথরের সন্ধানে অখিলবাবু বসলেন তার জায়গায় গল্প বলার মুঠে ছিলেন ভদ্রলোক বলেন আশ্চর্য লোকই মহেশ বাবু আমি ওর পশি ছিলাম যদি অন্যদিক দিয়ে ব্যবধান বিস্তার আমি শিক্ষক আর ও দিয়মান অ্যাডভোকেট ওর ছেলেদের টিউশনই করেছি কিছুদিন সেই থেকে আলাপ অ্যালোপ্যাথিতে আস্থা ছিল না তাই অসুখ টসুক করলে মাঝে মাঝে শিকর বাকল নিতে আমার কাছে আসতো সামাজিক ব্যবধানটাও কোনো দিনও বুঝতে দিত না আমার ছেলেকেও নিজের ছেলের মতোই স্নেহ করত কোনো ছিল না আপনার ছেলে কি করে কি অধীর অধীর ইঞ্জিনিয়ার বোকারোয় আছে খগরপুরে পাশ করে ডুলেস ডফে চাকরি নিয়ে চলে গেছিল বিদেশেই ছিল বছর দশেক তারপর একটা বিস্ফোরণের শব্দ অখিলবাবুর কথা থামিয়ে দিল বন্দুক চেঁচিয়ে উঠল বিবি জেঠু পাখি মেরেছে আমরা রাত্রিতে তিতিরের মাংস খাবো দেখি মহেশ আবার কোথায় গেল অখিলবাবু যেন একটু চিন্তিতভাবেই উঠে পড়লে পাথর খুঁজতে গিয়ে পা হরকে টড়কে পড়ে গেলে জন্মদিনটাই পিকনিক বলে মনে হচ্ছে না প্রীতিনবাবুর স্ত্রীর হাতের বইটা বন্ধ করে শতরঞ্জির উপর রেখে উঠে আমাদের দিকে এগিয়ে এলেন সবাই মন ছড়িয়ে আছে কেন বলুন তো খিদে পেলেই সুরসুর করে সে হাজির হবে বলল ফেলুদা কিছু খেললে হতো না তাস বললেন লালমোহনবাবু আমি কিন্তু স্কু ছাড়া আর কিছু জানি না তাও আবার ঝিলে বলল ফেলুদা তাস তো আনিনি সঙ্গে বললেন নীলিমা দেবী এমনি মুখে মুখে কিছু খেলা যেতে পারে জল মাটি আকাশ হলে লালমোহনবাবু যোগ দিতে পারেন বলল ফেলুদা সেটা আবার কি মশাই খুব সহজ বললেন নীলিমা দেবী ধরুন আপনার দিকে তাকিয়ে আমি জল মাটি আকাশ এই তিনটের কোনো একটা বলে দশ গুনতে শুরু করবো জল বললে জলের মাটি বললে মাটির আর আকাশ বললে আকাশ একটি প্রাণীর নাম বলতে হবে আপনাকে ওই দশ গুণার মধ্যে এটা খুব কঠিন খেলা বুঝি খেলে দেখুন একবার আমি আপনাকেই প্রশ্ন করছি বেশ রেডি লালমোহনবাবু দম নিয়ে সোজা হয়ে যোগাসনে বসলেন নীলিমা দেবী ভদ্রলোকের চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ চেঁচিয়ে উঠলেন আকাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বেঙ্গুর অবশ্য জানতে চাইল বেঙ্গুরটা কোন গ্রহের আকাশে চড়ে বেড়ায় তাতে লালমোহনবাবু বললেন যে ক্যাং হাঙ্গুর আর বেলুন এই তিনটে ভেবে রেখেছিলেন বলার সময় তালগোল পাকিয়ে গেছে তাতে ফেলুদা বলল যে বেলুনকে প্রাণী বলা যায় কি না সে বিষয়ে সন্দেহ আছে কিন্তু লালমোহনবাবু কথাটা মানতে চাইলেন না বললেন বেলুনে অক্সিজেন লাগে প্রাণীরও অক্সিজেন ছাড়া চলে না সুতরাং প্রাণী বলবো না কেন মশাই ফেলুদা বলল যে সে হাওয়া হাইড্রোজেন আর হিলিয়ামের বেলুনের কথা শুনেছে এমনকি কয়লার গ্যাসের বেলুনের কথাও শুনেছে কিন্তু অক্সিজেন বেলুনের কথাই প্রথম শুনল নিমা দেবীর তর্ক থামানোর জন্য হাত তুলেছিলেন ঠিক সেই সময় এমন একটা ঘটনা ঘটল যে তর্ক আপনিই থেমে গেল বাবু মানুষে একসঙ্গে দুঃখ আর আতঙ্ক অনুভব করলে তার কিরকম ভাবভঙ্গি হতে পারে লিওনার্দো দা ভিনচি করা তার একটা ড্রয়িং ফেলুদা একবার আমাকে দেখিয়েছিল চেহারা সে ছবির মতো ভদ্রলোক একটা ছোপের পেছন থেকে বেরিয়ে এসে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন নীলিমা দেবী ছুটে গেলেন স্বামীর দিকে যদিও ফেলুদা তার আগেই পৌঁছে গেছে কিন্তু ভদ্রলোকের মুখ দিয়ে কথা বলতে বেশ সময় লাগলো বাবা বাবা বললেন বাবু আর সঙ্গে সঙ্গে তার ডান হাতটা পেছন দিকে নির্দেশ করলো মহেশ বাবুকে যখন বাড়িতে আনা হয় তখন প্রায় আড়াইটে তখনও জ্ঞান হয়নি ভদ্রলোকের মাথায় চোট লেগেছে দাঁড়ানো অবস্থা থেকে শটান পড়েছিলেন মাটিতে ডাক্তার বলছেন হার্ট অ্যাটাক ভদ্রলোকের হাট এমনিতেই দুর্বল ছিল তার উপর বয়সে হঠাৎ কোনো কারণে শখ পেলে এরকম হওয়া স্বাভাবিক নয় মোট কথা তার অবস্থা ভালো নয় সেরে ওঠার সম্ভাবনা আছে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না রাপ্পার আমরা যেখানে বসেছিলাম তার উত্তরে খানিকটা দূরে একটা বেশ বড় পাথরের পিছনে একটা খোলা জায়গায় মহেশবাবুকে পাওয়া যায় সেটা কোনোদিনও ভুলব না যে আমরা যখন সেখানে পৌঁছলাম তখন তার কাছে দুটো হলদে প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল প্রীতিনবাবু পাহাড় বেয়ে উপর দিকে জঙ্গলে গিয়েছিলেন ফেরার পথে কিছুদিন নেমে এসে একটা ঝোপ পেরিয়ে নিচের দিকে যে দেখেন মহেশবাবু পড়ে আছেন মাটিতে তিনি ভেবেছিলেন ভদ্রলোক মারাই গেছেন তাই এরকম চেহারা করে এসেছিলেন খবর দিতে ফেলুদা গিয়েই মহেশবাবু নারী ধরে বলল তিনি বেঁচে আছেন তার মাথাটা পড়েছিল একটা থান ইটের সাইজের পাথরের উপর তার ফলে খানিকটা রক্ত বেরিয়ে পড়েছিল পাথর আর বালির উপর আমরা মহেশবাবুর কাছে পৌঁছানোর মিনিট পরে প্রথম এলেন অরুণবাবু তার হাতে বন্ধু তারপর এলেন অখিলবাবু সব শেষে এলেন শঙ্করলাল মিশ্র শেষের ভদ্রলোকটিকে যেরকম ভেঙে পড়তে দেখলাম তাতে বুঝলাম মহেশবাবুর প্রতি তার টান কত গভীর এই অবস্থা আমাদের পক্ষে মহেশবাবুকে তুলে ভেড়া নদী পেরিয়ে হাজারিবাগ নিয়ে আসা অসম্ভব তাই ভদ্রলোকে দুই ছেলে তৎক্ষণাৎ চলে গেলেন শহরে ডাক্তার আর অ্যাম্বুলেন্স নিয়ে আসতে লাগলো প্রায় আড়াই ঘন্টা কৈলাসে পৌঁছতে আরও এক ঘন্টা আমরা কিছুক্ষণ কৈলাসেই রয়ে গেলাম পিকনিক আর হয়নি তাই কারুর খাওয়া হয়নি কিন্তু এই অবস্থার মধ্যেই প্রীতিনবাবুর স্ত্রী আমাদের জন্য পরাটা আলুর দম মাংসের কাবাব ইত্যাদি এনে দিলেন আশ্চর্য শক্ত বলতে হবে ভদ্র মহিলা অবশ্য ব্যাপারটা বুঝতে পারছে না বলছে দাদু মাথা ঘুরে পড়ে গেছে আমরা বৈঠকখানাতেই বসেছিলাম অরুণবাবু ডাক্তারের সঙ্গে ছিলেন বাপের ঘরে প্রীতিনবাবু মাঝে মাঝে এসে ভদ্রতার খাতিরে আমাদের সঙ্গে দু একটা কথা বলে যাচ্ছিলেন শঙ্করলাল নির্বাক এই কয়েক ঘন্টার মধ্যে তিনি একবারও মুখ খোলেননি অখিলবাবুর মুখে একটাই কথা এত করে বললাম তাও কথা শুনল না আমি জানতাম আজ একটা কিছু অঘটন ঘটবে চারটে নাগাদ আমরা উঠে পড়লাম বাবু ছিলেন তাকে বললাম কাল এসে খবর নিয়ে যাব কেমন থাকেন মহেশবাবু বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে বারান্দা এসে বসলাম তিনজন একদিনে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটলে মাথাটা কেমন যেন ভোভো করে হামার অবস্থা ফেলুদা কথা বলছে না তার মানে তার ভাবনা চিন্তাগুলোকে গুছিয়ে ফেলছে আমি জানি ও এখন বেশি কথা বলা পছন্দ করে না তাও একটা জিনিস না বলে পারলাম না আচ্ছা ফেলুদা ডাক্তার বলেছেন একটা শখ পেলে এরকম হতে পারে কিন্তু রাজ রাপ্পাতে কি শখ পেতে পারেন মহেশবাবু গুড কোয়েশ্চেন বললো ফেলুদা আজকের ঘটনার ওই একটা ব্যাপারই আমার কাছে অর্থপূর্ণ অবশ্য শখ পেয়েছেন কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না এখনো সেটা ভদ্রলোক সুস্থ হয়ে উঠলেই ক্লিয়ার হওয়া যাবে বললেন বাবু। উঠবেন কি সুস্থ হয়ে মহেশবাবুর সম্বন্ধে ফেলুদার মনে যে কৌতূহলের ভাব জেগে উঠেছে সেটা আজই কৈলাসের বৈঠকখানায় বসেই বুঝতে পারছিলাম বেশিরভাগ সময়টাই ও ঘরের জিনিসপত্র আলমারির বই এসব দেখে কাটিয়েছে ভাবটা যে তদন্ত করছে তা নয় বেশ ঠিলে ঢালা কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ও সব কিছু মনে মনে নোট করে নিচ্ছে সে ফ্যামিলি গ্রুপটাও হাতে তুলে নিয়ে দেখল প্রায় পাঁচ মিনিট ধরে আদিবাসী গ্রাম থেকে মাদলের শব্দ ভেসে আসছে হঠাৎ খেয়াল হলো যে আজ ম্যাজেস্টিক সার্কাসের বাঘটার কোনো খবর পাওয়া যায়নি অবশ্য ধরা পড়লে নিশ্চয়ই জানা যেত অন্তত বুলকি প্রসাদ নিশ্চয়ই জানাত ঠান্ডা পড়েছে লালমোহনবাবু তাই মাংকি ক্যাপটা আরও টেনে নামিয়ে নিয়ে বললেন সিগনিফিক্যান্ট ব্যাপার